কক্সবাজারের অন্যতম আকর্ষণীয় সমুদ্র সৈকত ইনানি। নিরিবিলি পরিবেশ, লাল কাঁকড়ার বিচরণ এবং পাথুরে সৈকতের কারণে স্থানটির প্রতি পর্যটকরা বেশি আকৃষ্ট হন। ইনানি সৈকতের প্রধান আকর্ষণ লাল কাঁকড়া। সকালের সৈকতে দূর থেকে দেখা মেলে ফুটে থাকা লাল গোলাপের মতো একঝাঁক কাঁকড়া। মানুষের উপস্থিতি টের পেলে মুহূর্তেই গর্তে লুকায়। সৈকতের বালিয়ারিতে লাল কাঁকড়া রাকা অপরূপ আলপনা দেখতে ভীষণ ভালো লাগে। এক অসাধারণ ভালো লাগায় আন্দোলিত করে পর্যটক মন। কিন্তু এখন খুব একটা ভালো নেই এই কাঁকড়ার পাল। একটু পরপর দ্রুত গতিতে ছুটে আসা বিচ বাইক কেড়ে নিচ্ছে কাঁকড়াদের প্রাণ, নষ্ট করছে বসতিও। বাইকের চাপায় পিষ্ট হতে হতে একসময় হয়তো বিলীনই হয়ে যাবে দৃশ্য মনোহর কাঁকড়ার পাল। সমুদ্র সৈকতে চলা বিচ বাইক জীববৈচিত্র্যের জন্য কতটা ক্ষতিকর তার সবচেয়ে বড় প্রমাণ এই কাঁকড়াটি। একটু আগেই সেটি জীবিত ছিল, কিন্তু নিজের গর্তে ঢোকার আগেই তাকে চাপা দিয়ে গেছে একটি বিচ বাইক। এমন অসংখ্য কাঁকড়ার মৃতদেহ দেখা যাবে এই ইনানির সৈকতে। যদিও বাইকের চাপায় কাঁকড়ার মৃত্যুর কথা মানতে নারাজ চালকরা। কাঁকড়া তো এটা মরে না, এটা তো গতিবিধি ঢুকে যায় আর কি। না না, এটা তো আমাদের যাওয়ার আগে ঢুকে যায় কাঁকড়াগুলো। বিশেষজ্ঞরা বলছেন বাইকের চাপায় শুধু কাঁকড়ার মৃত্যু চোখে পড়লেও প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে সৈকতে বিচরণকারী না দেখা আরো অনেক প্রজাতির প্রাণী। এতে ধ্বংস হচ্ছে প্রতিবেশ ব্যবস্থা, কমছে পর্যটন আকর্ষণও। কিছু জায়গা যেখানে একটু স্বেচ্ছাতে জায়গা থাকে ওখানে কিছু লাল কাঁকড়া এবং অন্যান্য কিছু কাঁকড়ারও আবাসস্থল আছে, আবার কিছু ছোট ছোট মাইক্রো কাঁকড়াও আছে। তো এই কাঁকড়াগুলোর যে আবাসস্থল সেই আবাসস্থলটা সম্পূর্ণভাবে ধ্বংস হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে বিচে আপনারা দেখবেন যে কিছু জায়গায় লতা আছে, যেগুলোকে আমরা গাংলতা বলি, নিশিন্দা বলি। হ্যাঁ, এই গাছগুলো যেখানে গ্রো করতেছে সেখানে কিন্তু ডিউন তৈরি হয়, বালিয়াড়ি তৈরি হয়, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বীজকে রক্ষা করার জন্য। এটা ন্যাচারালি হয়, কিন্তু আমাদের এই বীজ বাইকগুলো যত চলার কারণে সেই গাংলতাগুলোও কিন্তু মারা যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, আলটিমেটলি কিন্তু সেখানে ডিউনটা ফর্ম করছে না। একদিকে হচ্ছে সৌন্দর্য, আরেকদিকে হচ্ছে এরা কিন্তু আমাদের পরিবেশের অংশ, এরা কিন্তু আমাদের প্রতিবেশের অংশ, ইকোসিস্টেমের অংশ, এরাও কিন্তু আমাদের ফুড সাইকেলের অংশ। তাহলে এখন আমার ওখানে যে ইজি বাইক বাইকগুলো যাচ্ছে, বীজ বাইকগুলো যাচ্ছে, অথবা কিন্তু অন্য গাড়ি যাচ্ছে, অথবা তারা হাঁটছে, তো তারা যদি নিজেরাই না জানে যে এদেরকে রক্ষা করবো কীভাবে বা আমি কোন দিক দিয়ে হাঁটতে এরা নষ্ট হবে, তাহলে আমাদের ট্যুরিস্টরা তো আরও বেশি ওই যে উম্মাদের মতো আচরণ করে। আমি যেটা বলি যে আমাদের এখন ট্যুরিজম যেটা হচ্ছে এটা হচ্ছে আসলে উম্মাদ টাইপের ট্যুরিজম হচ্ছে, যে গেলাম সেখানে ঝাঁকি ম্যাঙ্কি করলাম, সব ধ্বংসনঙ্গ করে চলে আসলাম, আমি আনন্দ পেলাম কিন্তু পরিবেশটাকে তো নিঃস্ব করে দিয়ে আসলাম। বিচ ম্যানেজমেন্ট কমিটি সহ সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতায় কক্সবাজারে পরিবেশ প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে বলে অভিযোগ পরিবেশবাদীদের। কাঁকড়া যদি প্রতিনিয়ত মারা যায় ট্যুরিজম কীভাবে হবে? মানুষ তো কাঁকড়া দেখার জন্য, ন্যাচারাল জিনিস দেখার জন্য মানুষ আসবে, দেশ বিদেশের লোকজন। আর তারা যদি এখানে বীজ বাইক দিয়ে তারা যদি এগুলো মেরে ফেলে, এখানে অনেকগুলো সংস্থা রয়েছে, এখানে বীজ ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, ডিসি রয়েছে, কক্সবাজার উন্নয়ন অথরিটি রয়েছে, বিশেষ করে এখানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে বন বিভাগের দায়িত্ব, এখানে বিশেষ করে দায়িত্ব দেওয়া হয়েছে, স্পেশালি দায়িত্ব দেওয়া হয়েছে এখানে পরিবেশকে, পরিবেশ একটা অফিস দেওয়া হয়েছে এখানে, তার এখানে এখানে একজন সহকারী পরিচালক রয়েছে, তার আসলে দায়িত্বটা কি? তারা যদি বীজ ম্যানেজমেন্ট কমিটি তারা যদি সোকস করে এবং তারা যদি এখানে যারা বীজ ব্যাগ যারা চালায় তাদেরকে যদি জরিমানা করে, তাহলে এরকম আসলে এইরকম ডিস্টার্বিং এলোমেলোভাবে এবং ডিস্ট্রাকটিভ ট্যুরিজম আসলে এখানে চলা সম্ভব না। পরিবেশের জন্য পরিবেশ অধিদপ্তর নিজে আসলে বড় ধরনের ক্ষতিকারক, সে তার কাজ না করার কারণে এখানে পরিবেশ ধ্বংসের জন্য যত দায় সকল দায় গোজ টু দ্য আমাদের এনভায়রনমেন্ট, আমাদের যে ডিপার্টমেন্ট রয়েছে ডিউই তার উপরে বর্তায়। চলতি বছরে মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের এক পর্যবেক্ষণ প্রতিবেদনে কুয়াকাটায় প্রতিদিন বিচ বাইকের চাপায় অন্তত 6,000 কাঁকড়ার মৃত্যুর তথ্য তুলে ধরা হয়। ইনানিতেও এই সংখ্যা কম হবে না বলেও মনে করেন পরিবেশবাদীরা। কেফায়াত শাকিল, বাংলাভিশন ডিজিটাল, কক্সবাজার।